আজকে কয়ক দিনতে বৃষ্টি দেৱাল লাগি আমাৰ বৰাকবেলী টুটেলী বন্ধ বৰাকবেলীৰ যাতায়াত ব্যৱস্থা গুৱাহাটীলৈকে কানেক্টিভিটি নাই বাই ৰোড বন্ধ চড়ক মেঘালয়ত বহুত জাগাত লেণ্ডশ্লাইড হৈছে পাহাৰীয়া অঞ্চলৰ ডিমা হাচাৰ জাডিঙাৰ ইকাৰণে আপোনাৰ ডিমা হাচাৰ এইকাৰণে লেণ্ডশ্লাইড হৈছে ৰেল লাইন বন্ধ বৰাকবেলী টুটেলী অচল মানুহ বহুত দুখে কষ্ট গুৱাহাটীতে সেৱা ফচিছে গৰীব দুখী সেৱা হস্পিটেলৰ সাজি আহিছে সেৱ খামে কাজি আহিছে সেউ গাড়ী লৈ আহিছে সেউট ট্ৰাক চলাই টিফ টাফ মাৰে আহিছে বৰাকবেলীৰ বিভিন্ন অঞ্চলৰ মানুহৰ গুমতে গুটিও গুৱাহাটীত যাব লাগে কিন্তু আমাৰ আপাৰ আছাম বৰাকবেলী গুৱাহাটীত ট'টেলি ডিচকানেক্ট ফ্লাইট ভাড়া এমনকি পোন্ধৰ হাজাৰ ষোল্ল হাজাৰ আঠাৰ হাজাৰ চবে ৰখাত নাই ভাই ফ্লাইটে যাৱাৰ ত ভোট দৱাৰ সময় হিন্দু মানুহে বাবে আমাৰ এটা হিন্দু কেণ্ডিডেট জিতাই এঙ্গেলে মুসলিম মানুষে ভাবে না আমরা একজন বালা মানুষ হয়েছে শিক্ষিত একজন মুসলিম মানুষ ক্যান্ডিডেট করাও তো আমার প্রশ্ন হইল এই মুসলিম ক্যান্ডিডেট জি বা দিল্লি পার্লামেন্টে গিয়া কিতা দুয়া দোয়াদুরুত করা হইত না জম্মাত হইত বা হিন্দু ক্যান্ডিডেট যারা হিন্দু ক্যান্ডিডেট জিতাইতে চাইতে রায় বা চাওয়া অনেক টাইমে আমি আজকের ডেটে নাগেতেই যার চাই কংগ্রেস বিজেপি যে কোনো পার্টি ডাজ নট ম্যাটার কোন পার্টি

সুকার হইত না বরাকবুলির মানুষের গুয়াটি আইতে হইলে ওলা লাগবে সাউথ আফ্রিকার তিনশো কিলোমিটার তুমি তিনশো কিলোমিটার গাড়ি খো ট্রেন খো তো ওলা লাগে মানে মানুষ সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ঘুরিয়ে আইব। অত সময়ে যত সময়ে গুয়াহাটি থেকে শিলচর যাওয়া যার এখন বর্তমানে কন্ডিশন খুব খারাপ এর আমরা সচেতন হওয়া জরুরি আমরা হিন্দু মুসলিম মণিপুরী সব উভয় সব আমরা সচেতন হওয়া জরুরি আমরা হাজের মানুষ আমরা যারা এম এল এ আমরা যারা এমপি আমরা ভিত্তিত না আমরা ভিত্তিত সিলেক্ট করতে লাগব আমরা পার্লামেন্ট দিল্লিতে যাই যেই প্রধানমন্ত্রী হোক রাহুল গান্ধী হোক সোনিয়া গান্ধী হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক এক্স ওয়াই জেডজাসা হোক আমরা যদি নিজের ক্যান্ডিডেটের মুখ যদি মাস্ক লাগাইল থাকে তুতার যদি ফুফা লাগাইল থাকে ইনো যত বড় দিয়ে প্রধানমন্ত্রী হইলে লাগবো এমপি তান ফেটো বেতা থাকতে লাগব যে আওয়াজ উঠাইতে লাগব আমরা কংগ্রেস সরকার থাকতেও আমরা বরাকবলির যে অবস্থা আসলো আজকে বিজেপি সরকারেও সেম অবস্থা কন্ডিশন সেম আমরা এই বেহাল অবস্থা এরা দায়িত্ব পলিটিশিয়ানও নাই এটার দায়িত্ব আমরা নিতে হইব আমরা জনসাধারণ নিতে হইব কারণ আমরা ইলেকশন আসার পর চাহে বিধায়ক ইলেকশন হোক বা গ্রামাঞ্চলে পঞ্চায়েত ইলেকশন হোক বা পার্লামেন্ট ইলেকশন হোক আমরা ধর্মর ভিত্তিক ক্যান্ডিডেট সিলেক্ট করি এর লাগি আমরা ভাই এরকম বৃষ্টি আইলে ল্যান্ডস্লাইড হইব এর চেয়ে বড় বড় পাহাড় চায়নাতে আছে ভাই চায়নাতে রোড কানেক্টিভিটি আছে বহুত বহুত পৃথিবীর আছে এইরকম পাহাড় জঙ্গল খালি আমরা আসামো আর ডিমা আসা হাফলং জায়গাতে বড় বড় পাহাড় ক্রস করিয়া যাইতে হয় কিন্তু রাস্তা ব্লক হয় না ও এক দেড় ঘন্টা লেগে কোনো সময় সুবিধা অসুবিধা ঠিক আছে ন্যাচারাল ডিজাস্টার এগুলো হয় কিন্তু প্রত্যেক বছর হাফলং রাস্তা বন্ধ হয় গোয়াটির রাস্তা বন্ধ হয় বাই শিলং রোড এটা কিসের লাগি কিন্তু আমরা আমরা নিজে সচেতন না আমরা প্রেসার দিতে পারি না পলিটিকেল পার্টি হলরে আমাদের তাকত নাই কারণ আমরা হিন্দু ক্যান্ডিডেট সিলেক্ট করি আমরা মুসলিম ক্যান্ডিডেট সিলেক্ট করি আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস ফিল করি কারণ বরাক বিলিতে আমি আন্দোলন খুব কম দেখছি আন্দোলন আন্দোলন হয় না আন্দোলন যেরকম অখিল গগৈ গুয়াহাটি হিলাই দিছিল এরকম আন্দোলন আমি বরাক বিলিতে ডেভেলপমেন্টের লাগে কোনোদিন না কোনো আন্দোলন দেখি না আন্দোলন করইন আমরা মাইমাল সমাজ আমরা শৈবর্ত সমাজ আমরা মুসলমান সমাজ আমরা হিন্দু সমাজ আমরা ব্রাহ্মণ সমাজ অতালিয়া মানে আন্দোলন করেন, কর্মর ভিত্তি জাতির ভিত্তিতে আন্দোলন কিন্তু ডেভেলপমেন্টর লাগে বরাক আমি আন্দোলন করতে খুব কম খুব কম যে আন্দোলন যে গোটা ভারতবর্ষ হিলাই দিছি গোটা আসাম চিফ মিনিস্টারও সকি হিলাই দিন এলা আন্দোলন দেখছি না ডেভেলপমেন্টর ক্ষেত্রে আন্দোলন দেখছি না আন্দোলন করতে লাগে গণতান্ত্রিক তরীকায় আন্দোলন করতে লাগে

সময় বার হয়ে যায় ইলেকশনের সময় তোমরা সমাজের সময় থাকো তোমরা ফরক হয়ে যাও তোমরা ডেভেলপমেন্টে আজকে রাস্তা ব্লক আজকে হসপিটালের অবস্থা দুরবস্থা বরাক বেলির খে জিম্মেদারি খেয়ে নিব